যাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সাংবাদিক ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে এই অনেক রাতে আপনাদেরকে এখানে আসতে হয়েছে, এই জন্য আমি প্রথমেই দুঃখ প্রকাশ করছি। আপনারা জানেন যে একটি বিশেষ পরিস্থিতির কারণেই আজকে আমরা আপনাদেরকে এখানে দেখেছি এবং আপনারা কষ্ট করে আমাদের এখানে এসছেন, এই জন্য আমি আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন যে আজকে ঢাকা শহরে বিভিন্ন স্থানে হঠাৎ করে আকস্মিকভাবে কয়েকটি গণপরিবহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, এবং সেই অগ্নিসংযোগের ঘটনা এমন একটা দিন ঘটলো যেদিন ঢাকা 18-র নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং একই সাথে সিরাজগঞ্জ 1 আসনের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনের দিনে এই অগ্নিসংযোগের ঘটনাকে আমরা রহস্যজনক মনে করি এবং সেটা উদ্দেশ্যমূলক এবং এটা একটি পরিকল্পিত ঘটনা বলেই আমরা মনে করি। কারণ আপনারা জানেন যে এই নির্বাচনকে কেন্দ্র করে সরকারের বা সরকারি দলের যে ন্যাক্কারজনক ভূমিকা, তাদের যে ভোট ডাকাতি, তাদের ভোট চুরি, সন্ত্রাস, অনিয়ম, জালিয়াতি, এসব ঘটনায় সারা দেশের মানুষের মধ্যে একটা ক্ষুব্ধতার সৃষ্টি হয়েছে। জনগণের দৃষ্টি ভিন্নভাবে প্রবাহিত করার জন্য এবং এই ঘটনাগুলোকে নির্বাচনে যে তাদের জালিয়াতি এবং অনিয়ম এগুলোকে আড়াল করার জন্যই সরকার তার বিভিন্ন এজেন্টদেরকে দিয়ে এই ঘটনাগুলো ঘটাতে পারে বলে আমরা মনে করি। এবং এই ঘটনাগুলো ঘটিয়ে তারা জনগণের দৃষ্টি যেরকম ভিন্নভাবে প্রবাহিত করতে চায় এবং একই সাথে এই যে নির্বাচনের যে জালিয়াতি অনিয়ম সেগুলোকে তারা আড়াল করতে চায়। সরকার এসব দুষ্কর্মের মাধ্যমে পূর্বের মতোই বিএনপিকে জনসম্মুখে হেয় প্রতিপন্ন করা এবং এর দায় দায়িত্ব বিএনপির নেতাকর্মীদের উপর অতীতের মতোই ষড়যন্ত্রমূলকভাবে চাপিয়ে দিয়ে মিথ্যা ও গায়েবী মামলা দায়ের করে হয়রানি করতে চায়। এগুলোর আমি ব্যর্থহীন ভাষায় বলতে চাই, এইসব ন্যাক্কারজনক ঘটনার সাথে বিএনপির কোনো সম্পর্ক নাই। বিএনপি এই ষড়যন্ত্র চক্রান্তের রাজনীতিতে বা সন্ত্রাসের রাজনীতিতে বিএনপি বিশ্বাস করে না। বিএনপি সম্পূর্ণভাবে একটি গণতান্ত্রিক পন্থায় রাজনীতি করার নীতিতে বিশ্বাস করে। আপনারা জানেন যে বর্তমান সরকারের গত 12 বছরে দমন, নিপীড়ন, গণতন্ত্রকে হরণ, গণতান্ত্রিক অধিকার হরণ, ভোটের অধিকার হরণ সহ নানা রকম অপকর্ম করেছে এবং সেই অপকর্মের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে বিএনপি প্রায় 35 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে 1 লক্ষের উপরে মামলা দায়ের করা হয়েছে। বিএনপি প্রায় 5 শতাধিক নেতাকর্মীকে গুম করা হয়েছে। বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া থেকে শুরু করে বিএনপির গ্রাম পর্যায়ের নেতাকর্মীর বিরুদ্ধে অসংখ্য মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। এত কিছুর পরেও আমরা গণতন্ত্রের বৃহত্তর স্বার্থে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখার স্বার্থে আমরা এই যে নির্বাচন এবং উপনির্বাচন সেগুলোতে আমরা অংশগ্রহণ করছি। কিন্তু সরকার এইসব নির্বাচনে জোরপূর্বক তারা জয়ী হতে চেয়েছে ষড়যন্ত্রের মাধ্যমে, অনিয়মের মাধ্যমে, জালিয়াতির মাধ্যমে। একই সাথে সরকার বিএনপিকে তার বিরোধী দল হিসাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনীতি করার অধিকারটুকু তারা হরণ করে নিতে চায়। আমরা যতই গণতান্ত্রিক প্রক্রিয়াকে অব্যাহত রাখতে চাই, সরকার তার কর্মকাণ্ডের মাধ্যমে এই গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করে বিএনপিকে আপনার গণতন্ত্রের পথে রাজনীতি বন্ধ করে দিতে থেকে সরে আসার আহ্বান জানাচ্ছি। একই সাথে আপনারা দেখেছেন যে আজকে দুপুর 12টায় বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে একটি সাংবাদিক সম্মেলন ছিল, আমরা সেই সাংবাদিক সম্মেলন করেছি। এই সাংবাদিক সম্মেলনের পরে নেমে যাওয়ার মুহূর্তে আমাদের দলের সহসাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান, যিনি সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন, তাকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও প্রায় 15 জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে, সাধারণ নিরীহ মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। আমাদের বিএনপি অফিসের একটা ফগ মেশিন আমরা কিনেছিলাম, সেই ফগ মেশিন সাপ্লাই দিতে এসে সেই সাপ্লাইয়ারকে এখান থেকে আজকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে।
তো এই এই ধরনের ঘটনাগুলো ঘটিয়ে সরকার কি বার্তা দিতে চাচ্ছে? সরকার এই বার্তাই দিতে চাচ্ছে যে তারা গণতন্ত্রের পথে হাঁটতে চাচ্ছে না, বিএনপিকে স্বাভাবিক কাজকর্ম করতে দিচ্ছে না। সারাদিনই আজকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের আশেপাশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটা কড়া পাহারা বসিয়ে একটা কার্যত বিএনপি কার্যালয়কে অবরুদ্ধ করে রাখা হয়েছে, বিএনপির কার্যালয়ে স্বাভাবিক কাজকর্মকে ব্যাহত করা হয়েছে। আমরা সরকারের এই কর্মকাণ্ডের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা বলছি যে এই কার্যালয়ে আছে সারাদিনই যারাই প্রবেশ করতে চেয়েছে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, যারা এই কার্যালয় থেকে বের হতে চেয়েছে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা সরকারের এই ন্যায়কার্যক্রম ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে গ্রেপ্তারকৃত নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তি দাবি করছি এবং বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের রাজনৈতিক কার্যক্রমের স্বার্থে পরিস্থিতি স্বাভাবিক করে দেওয়ার জন্য আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। আমি বলছি আজকে সরকারের যে ভোট ডাকাতি, সন্ত্রাস, কারচুপি এবং জালিয়াতি, এর প্রতিবাদে জনগণের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে, স্বাভাবিকভাবে বিএনপির মধ্যেও ক্ষোভ সৃষ্টি হয়েছে। আজকে বিএনপির অফিস থেকে আমরা দেখেছি একটা স্বতঃস্ফূর্ত মিছিল হয়েছে, সেই মিছিলে সরকার বলছে বা প্রশাসন বলছে যে সেখান থেকে নাকি আপনার এই ঘটনা ঘটানো হয়েছে। সেখান থেকে যদি এই ঘটনা ঘটানো হয়ে থাকে তাহলে প্রশাসন তখন কোথায় ছিল? আমাদের জানা মতে পুলিশ তো সেখানেও উপস্থিত ছিল, তারা তখন কেন সেখান থেকে তাদেরকে বাধা দিল না, এটা আমাদের প্রশ্ন। আমরা এই ঘটনা কারা ঘটিয়েছে এটার নিরপেক্ষ চাই এবং যারা আসলে ঘটনা ঘটিয়েছে প্রকৃত অপরাধী তাদেরও আমরা শাস্তি চাই। কিন্তু এই ঘটনা তদন্ত না করে তার দায়িত্ব বিএনপির উপর চাপিয়ে দেওয়া এটা সরকারের পুরনো কৌশল বলে আমরা মনে করি। এর আগেও যা কিছু ঘটেছে সব কিছুর সাথে বিএনপিকে জড়ানো হয়েছে। এর আগে আপনারা জানেন যে কোন এলাকায় একটি বিদ্যুতের খুঁটি সরানো হয়েছিল, সেই ঘটনায় বিএনপির সিনিয়র নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশচন্দ্র রায় এবং মরহুম আব্দুল মান্নানকে জড়িয়ে তাদেরকে জেলে নেওয়া হয়েছিল। তো এটা তো সরকারের পুরনো অভ্যাস, যা কিছু ঘটবে তার সেই ঘটনার সাথে বিএনপিকে তারা জড়াতে চায়। যারা ভোট ডাকাতি করে, যারা দিনের ভোট কাটে করতে পারে, ভোট জালিয়াতি করে, তাদের পক্ষে এই ঘটনা ঘটানো সম্ভব। বিএনপি কোনোভাবে এই ঘটনার সাথে জড়িত নয়, বরঞ্চ আমরা মনে করি বিএনপির এই মিছিলের সুযোগে তারা হয়তো এই কাজটি করেছে, কিন্তু যারা মিছিল করেছে তারা এই ঘটনার সাথে জড়িত এ কথা আমরা বিশ্বাস করি না। আপনারা জানেন যে আমি আগেই বলেছি সকাল থেকে এ পর্যন্ত যারা বের হতে চেয়েছে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আমি তো বলেছি শুধু বিএনপি আসুক না বা অন্য নেতা কর্মী না, আমাদের অফিসে সাপ্লাই দিতে এসছে যাদের কাছ থেকে আমি কিনেছি, একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানের কর্মচারী তাকেও গ্রেপ্তার করা হয়েছে। এটা তো অবরুদ্ধ বলবো না কি বলবো। কিছুক্ষণ আগে আমাদের অডিটর, বিএনপি অফিসের কর্মচারী অডিটর, সে বের হয়েছে, তাকে আটক করা হয়েছে। আর বের হবো কিনা আমরা আমাদের দলের স্বাভাবিক কাজকর্মই আমরা চালাচ্ছি। আমরা বিএনপি অফিসে খুব একটা লোক আছি বলে আপনি দেখছেন না, আমাদের সকালে আমাদের সাথে প্রেস কনফারেন্সে ছিলেন সাবেক প্রতিমন্ত্রী গৌতম চক্রবর্তী, এখানে আছেন আমাদের সহধর্ম বিষয়ক সম্পাদক অমরেন্দ্র বিশ্বাস অপু, সেও ছিলেন, তিনি এখনো আছেন, আমাদের দলের কৃষক দলের নেতা সম্রাট সাহেব আছেন, স্বেচ্ছাসেবক দলের নেতা নাজমুল হাসান সে আছে, ওনারাও সকালে ছিল এখনো আছেন, নতুন করে আর তো কেউ এখানে প্রবেশ করতে পারেনি। আমরা এই কয়েক যদি অবস্থান করছি, যাই হোক আমরা বলছি এই ঘটনাটা সম্পূর্ণ উদ্দেশ্যমূলক, ষড়যন্ত্রমূলক এবং এই ঘটনায় আমরা নিন্দা জানাই এবং অবিলম্বে এই ঘটনার
এই ঘটনাকে কেন্দ্র করে আমাদের অফিসের সামনে থেকে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের নিঃশর্ত মুক্তি আমরা দাবি করছি। এ বিষয়ে আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব সংবাদপত্রে একটি বিবৃতিও প্রদান করেছেন, আমরা আশা করব আপনারা সেই বিবৃতিটা যথাযথভাবে সেখানে তুলে ধরবে। আমরা থানাতে যোগাযোগ করার চেষ্টা করছি, সেখানে কোনো যোগাযোগ করার এখন পর্যন্ত সুযোগ হয় নাই। কিছু আইনজীবী সকাল দুপুর থেকে থানাতে অবস্থান করছেন, তাদেরকেও ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং প্রকৃত সংখ্যাও তারা কিন্তু জানতে পারছে না। তারা আমাদেরকে যেটা জানিয়েছেন এ পর্যন্ত 15 জনের একটি সংখ্যা তারা জানতে পেরেছেন, শুনতে পেরেছেন, মানে অনানুষ্ঠানিকভাবে তারা শুনেছেন।